আমি ডাকাত নই যে মেরে দেব, আমি গড নই যে ছেড়ে দেব, আচ্ছা আমি হইলাম নাট। হ্যাঁ, এই ধরা আর মারার মাঝখানে লটকে রেখে দেব। আচ্ছা, ঠিক তেমনি আমরা ভিউ আর অহংকারের মাঝখানে লটকে আছি। হ্যাঁ, ভাই দেবো এত প্রমোশন করতেছি কারণ হচ্ছে এরপরে যেটা আসবে সেটা আবার না। হ্যাঁ, ফলো করিনি বলতে ওই সেন্সে যে আমাকে দেখতে ওর মতো হইতে হবে, এখন আমার মনের ভিতরে এই বুড়া বয়সে একটা আশা জাগছে যে আমাকে দেখতে ওর মতো হইতে হবে। কার মতো? বাদশার মতো হইতে হবে আমাকে। বাদশা যেন কে? আরে বাদশা ওই যে গালত করতি হো মাফিক জি গান গুলো না, সাইজ মোটামুটি সাইজ কি দরকার আছে? হ্যাঁ, আমি দেখছেন আমাকে এই গেটের ভিতরে কি কি করলাম, টিপস দেন। ওই রকমই সাইজ আছে, আমি দরকার হলে ওর যে জামা কাপড় গুলো আমার কি ভালো লাগে ওর জামা কাপড়ের চয়েস, ওই কালার গুলো একটু বানাইতে হবে, কিন্তু অন্য লেভেলের। হ্যাঁ, তো তোমার এই রদ্দেই ধরনের কালারে সেটা হবে না, সেটা আমি চেঞ্জ করব কিনা, এই ধরনের কালার হবে না, সেটা হচ্ছে ওই ধরনের কালার পড়তে হবে, একটু ঢিলা হাইট আর হাইট সেভ, আমি ওকে হাইট এবং প্রায় বডি একই রকম, ওই রকম ঢিলা ঢালা জামা কাপড় পড়তে হবে। হ্যাঁ, ওরকম আর সব সময় শুধু এরকম করে করতে হবে না, খালি এরকম এরকম করতে হবে, আঙ্গুর খেলা এই করতে হবে, এই করতে হবে, এই আর খালি র‍্যাপ করতে হবে, র‍্যাপ। হ্যাঁ, সব প্রচুর র‍্যাপ করো, শুধু এরকম এরকম ক্রস ক্রস করতে হবে আর কি। পহলে সে গলতি কে পহলে সে, এটা কি নতুন গান? মাফি কি এটা নতুন গান? এটা তো আগের গান, আমি উল্টা পাল্টা গাইছি, তুমি বুঝতেছেন না। মানুষের মাথায় খুশকি হয় তো, চশমাতে খুশকি উইল কি করে? এটা এইসব তো যারা বাইক চালায় তাদের জানার কথা। আচ্ছা, আমি তো চোখের এত সামনে থাকে না, বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, বলার পর বোঝা যায়। এটা হলো সামনের গাড়ির আশীর্বাদ। এটা ঠিক বলছিস, সামনের গাড়ির আশীর্বাদ। আমাদের বাইকের সামনে যেসব গাড়িগুলো থাকে তারা ছোট্ট করে একটু আশীর্বাদ দিয়ে চলে যায়, এই হলো সামনের গাড়ির আশীর্বাদ। এটা ঠিক। যাই হোক, শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্ট টু দ্য টু ফাইন কিংস। আজকে আমাদের হচ্ছে যে রেগুলার সেগমেন্ট, তো রেগুলার সেগমেন্টে আপনি 740 থেকে 50 পর্যন্ত আমাদের কল করতে পারবেন, নাম্বার হচ্ছে 02550369। আপনি চাইলে আমাকে টিপসও দিতে পারেন যে বাসার মতো হতে হলে কি করতে পারি, মানে আমি তো অলরেডি মানে গেট আপ মানে স্বাস্থ্যটা বাসার মতো করে ফেলছি, দাড়িটা বাসার মতো করে কেটে ফেলবো, চুলটা বাসার মতো আসানো শুরু করবো, খালি জামা কাপড়টা বাকি, এইগুলো আমি কোথায় পাবো, কেমন কি করতে পারি, আমি একটা ভাই করবো ভাই। হ্যাঁ, একটু ওই ঢিলা ঢালা পড়লে হয়ে যাবে। বাসার জামা ভাই পুরো ফালা দিছে, এরকম জামা কাপড় নিয়ে আসেন যাবো না, বেসে বেসে সেকেন্ড হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড বাসার লোক কন্ট্যাক্ট করতে হবে। আপনি কি সেকেন্ড হ্যান্ড বেসেন? হ্যাঁ বেসেন। আর বাসার নিউ গানের কথা বলছেন না? হ্যাঁ, নিউ গান এসেছে। আচ্ছা, পানি পানি মরুভূমিতে বাদশা গান গিয়ে পানি পানি মরুভূমি, এটা একটা ভালো কথা বলছে। যেমন হচ্ছে এক লোক শুনছে যে কথা কুড়ি হইতে একটা যোগ বাই করলেন, এক লোক শুনছে যে সে হচ্ছে সারা ওয়ার্ল্ড হচ্ছে একা ট্যুর করে বেড়ায় আর কি। আচ্ছা, তো সে জানতে পারছে যে মরুভূমির আকাশ হচ্ছে স্বচ্ছ, সেখানে কোনো মেঘ থাকে না, সেখান থেকে একদম রাতে তারাগুলো স্পষ্ট দেখা যায়। একদম সে করছে কি, একদম সে হচ্ছে তার ওই অনুবীক্ষণ কি হচ্ছে আকাশ দূরবীন কি দিয়ে, ওটা কি দূরবীক্ষণ, আরে না দূরবীক্ষণ তো দূরবীন, ওটা কি বলে বলে দূরে দেখা যায়, দূরবীক্ষণ, আরে দূরবীক্ষণ না এটা কি বলে এটাকে, টেলিস্কোপ, টেলিস্কোপ। আরে ভাই পারছি ভাই, আন্দাজি কইছি কিন্তু এটা আমার কাছে মনে হইতেছিল স্কোপ টিস্কোপ দেখিছে। তো সে হচ্ছে রাজস্থানের একটা গ্রামের দিকে গেছে, গ্রামে গিয়ে গ্রামোফোন দিয়ে কথা সে একটা টেলিস্কোপ বসাইছে, গ্রাম উচ্চারণ হয়নি ঠিক করে করে, গ্রামে গ্রাম ঠিক আছে, সে একটা টেলিস্কোপ বসাইছে বাড়ির উঠোনের সন্ধ্যার সময়, বাড়ির আশেপাশের লোকজন আইসা তার আগে ঘিরে ধরছে, আইরে বাপ রে কি বসাইছে এটা দেখা যা, বাড়ির আশেপাশের লোকজন ঘিরে ধরছে, সে তো অন্ধকার হওয়ার আশায় বসে আছে, অন্ধকার হইছে বিলিয়ন বিলিয়ন স্টার আকাশে উজ্জ্বল, সে হচ্ছে একটা তারা টেলিস্কোপ দিয়ে দেখার জন্য টেলিস্কোপে চোখ রাখছে, চোখ রাখার সাথে সাথে দেখা গেল কি একটা তারা আকাশ থেকে খসে পড়তেছে, আর যেহেতু মরুভূমির আকাশ স্পষ্ট মেঘ নাই সব ক্লিয়ার দেখা যাইতেছে, তারাটা খসে পড়তেছে উনি টেলিস্কোপ দিয়ে দেখতেছে, আর বাড়ির লোকজন ভাবতেছে দেখ সোস আতে রেম কি এনে বয়া আকাশের তারা ফালা দিতেছে, গুলি করে তারা, হ্যাঁ আর তোরা বেলা গুলাইল দিয়ে রাম ফালে দিতেছে, সে কত কিছু কি গুলিটা করছে তুই চিন্তা করে দে, চিন্তা করা যায়, হ্যাঁ চিন্তা করা যায়, চিন্তা করা যায়, চিন্তা করা যায় না ভাই, এত এত বড় আমার চিন্তা করার মতো ই নাই ভাই, হ্যাঁ চিন্তা করতে হবে, হ্যাঁ এই চিন্তা করা নিয়ে
একজন কবি বলেছেন বলেছেন এই চিন্তার বিষয় নিয়ে একজন কবি বলেছেন একজন কবি কি বলেছেন কি বলেছেন আমার থেকে অনেক দূরে দাঁড়ায় বলছে তো আমি শুনি নাই আচ্ছা ও শুনিস নাই বলছে অনেক দূর থেকে দাঁড়ায় বলছে যাই রে ছোটবেলায় যদি আব্বার কথা শুনতাম তাহলে আজকে জীবনে এই অবস্থা হইতো না আমি কোনদিন বাবা বলেছিল আর কোনদিন গান গেও না করোনা গান করুন না না ওখানে করোনা আসলে কথা উল্লেখ আছে আগেই যদি জানতাম যে আর কোনদিন গান করোনা কেন বলেছিল সেই কথাটি বলে গেল না এই কথা শুনে বলতে ভাই এই হলো আমার হাতে ক্লু আছে আর কি এই ক্লু দিয়ে কি বাইর করুন যাই বোঝে কি কেস স্টাডি এই ক্লু দিয়ে কি বাইর করুন যাই বোঝে কেন বলে গেছে যে আমাকে গান গাইতে না সুনীল গ্রোভার হচ্ছে লিড ক্যারেক্টার এর আইএমডিবি রেটিং হচ্ছে 9.7 এটা কবেকার আমিও জানতাম না আমি হঠাৎ করে হচ্ছে যে খবর পেয়েছি তো সুনীল গ্রোভার হচ্ছে এর লিড ক্যারেক্টার প্রথমেই হচ্ছে যে না প্রথমেই যা ঘটেছে সেটা বলা মানেই হচ্ছে স্পয়লার না তাহলে দিয়ে না ভাই আমি আজকে দেব মানে হাসতে হাসতে কি করে একটা সাসপেন্স ক্রিয়েট করা যায় ও মাই গড পুরো ভাই অন্য লেভেলের কাজ করে অন্য লেভেলের সেটা তো সেটা দেখতে পারিস আমরা বানাই তো হ্যাঁ আমরা বানাবো না শাপলা শাপলা নিচে ব্র্যাকেটে অন্যরকম ঘাপলা আমার আর নাট ভাইয়ের ডিটেকটিভ সিরিজ আসতেছে হ্যাঁ তো নাম রেডি গল্প লেখা এটা একটা ডিটেকটিভ গল্প এটা ডিটেকটিভ ভাই লিখবো এটা কেন বললাম কেন বললেন কারণ হচ্ছে পরের জোকটা তো ডিটেকটিভ নিয়ে না আমি তাহলে পরের জোক শাপলা নিয়ে ভাবি নতুন একটা ডিটেকটিভ এজেন্সি খোলা হয়েছে প্রাইভেট এজেন্সি প্রাইভেট চারজন হচ্ছে এই ডিটেকটিভ এজেন্সির সদস্য সদস্য মানে তারা হলো ডিটেকটিভ ডিটেকটিভ একজন হেড ডিটেকটিভ সে মাথায় হ্যাট পরে হেডের হ্যাট থাকবে বাকি তিনজন হচ্ছে তার চেলা বেলি কারণ হচ্ছে যে হেড সে অফিসের টাকা দিছে অফিস ভাড়া হইছে ভাড়া অফিস ভাড়া সে নিছে গাড়ি একটা তার তার মানে সে হেড ছোটবেলায় ব্যাট বল যার সে ক্যাপ্টেন ওই রকম সে হেড ছোটবেলা থেকে বাকিরা তার সঙ্গে থাকবে তা আছে তার সঙ্গে এইবার প্রথম কেস তারা পাইছে ওই বাড়িতে একটা খুন হয়েছে খুনের তদন্ত তাদের করতে হবে কেস স্টাডি শুরু হয়েছে গাড়ি নিয়ে হ্যাট পরে দরজা গাড়ি নিয়ে একদম গেট মেইন গেট দিয়ে ঢুকতেছে এমন সময় একটা কালো বিড়াল রাস্তা সামনে তার গাড়ির সামনে দিয়ে পাস করলো গাড়ি স্টপ হেড বলতেছে হ্যাট খুলে আমাদের প্রথম ইনভেস্টিগেশন এই যে কালো বিড়ালটা গাড়ির সামনে দিয়ে গেল এর মানে কি বোঝা গেল কি স্যার পিছন থেকে বলতে স্যার এর মানে হচ্ছে এই বাড়িতে একটা কালো বিড়াল আছে খুনের সঙ্গে বিড়ালের সম্পর্ক থাকলেও থাকতে পারে এক্স্যাক্টলি কিন্তু আরো স্পেসিফিক করে বলতে হবে কারণটা কি কি বিড়াল সামনে দিয়ে কেন গেল এবার সবাই তিনজন বলতেছে কেন গেল স্যার কেন স্যার কারণ হচ্ছে বিড়ালটা রাস্তা পার হইতেছিল মনে করেন যে চারজন যদি সদস্য থাকে ডিটেকটিভের চারজন সদস্য থাকে যে হেড সে হলো ডিটেকটিভ ডিটেকটিভ যে তারপরে সে হলো সিসেকটিভ আচ্ছা যে তারপরে ডিটেকটিভ সে ডিটেকটিভ তারপরে এডিকটিভ সে হলো অ্যাক্টিভ তাদের জিজ্ঞেস করা হয়েছে যে তোমার নাম ডিটেকটিভ কেন আমি হেড টাইম ডিটেকটিভ
সিটিভ কেন, আমি ওনার পরের জন, তাহলে আমি সিটিভ বিডিটিভ কেন, আমি সি এর পরে আমি থার্ড পারসন, আমি বিডিটিভ লাস্টের জনকে হেড বানানো কেন, হেড বানানো উচিত না, না সে হলো অ্যাক্টিভ, কারণ হলো ওনারা আমাদের স্যার তো কারণ কাজ করে সব কাজ আমাকেই করতে হয়, তাই আমি অ্যাক্টিভ। আমরাও এই সম্পর্কে প্রচন্ড অ্যাক্টিভ, প্রচন্ড অ্যাক্টিভ হচ্ছে সময় হলেই আমরা ব্রেকে চলে যাই, ইয়েস স্যার, এমন অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভ সদস্যে যোগদান করার জন্য আপনাকে কি করতে হবে, কি করতে হবে আপনাকে, প্রথমে একটা হেড ডিটেকটিভে খোঁজ করতে হবে, প্রথমে একটা মাথার হেড কিনবেন না, কারণ ওটা হেড পড়বে, হ্যাঁ ওটা বন্ধু পড়বে, কে বল আমি হেড ভাই, কারণ যারে যোগদান করার জন্য এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন সি এফ এম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস এই ডিটেকটিভ এজেন্সিতে আপনি কেন যোগদান করতে চান, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর তারপরে হচ্ছে যে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলে আপনি আমাদের লাইভ দেখতে পাবেন, সেখানে গিয়ে কমেন্ট করবেন যা খুশি করে দিয়ে, আমরা তো আছি পড়ে দেওয়ার জন্য। কল করতে পারবেন 740 থেকে, নাম্বার হচ্ছে 02550366 59। সব করে দেওয়া হবে, শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই, সব কটা জানালা। আরে ডাক্তার ভাই যে কি পদ ভুলে নাকি, কাজের চাপে
এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি আমাদের এসএমএস কমেন্ট কমেন্ট করতে হবে। দেখি ওয়াও কে লিখেছে, কে বলছে ইজ ওয়াও কেন দারুন এক স্যার কেন সেটা না বলতেই পারি আমি আমার বলতেই পারি আমি আমার বলতেই পারি আমি আমার মোবাইল দিকে তাকি। আবিবাল লিখেছে এই যে প্রিন্সিপাল নাট স্যার এক্সামে যদি ফেল করি আমাদের কিছু করতে পারবেন না, সব দোষ এই ভিকে স্যারের, একটা ওয়ার্ড শিখাতে যদি দুই উইক লাগে ফেল তো করবই। কি ওয়ার্ড শিখেছিলি, কি যেন কি শিখেছিলি? না না আমার মনে হয় যে কিছু একটা শেখানোর কথা ছিল আজকে। হ্যাঁ শিখাবো অবশ্যই, আজকে ক্লাসটা ডিফারেন্ট ছিল। করার কি আছে? মোনালিসা ঢাকা থেকে লিখেছে নাট ভাইয়া তোমার নাটকটা ভালো লাগছে, তোমার নাটক আমার খুব ভালো লাগে আর অন্তরা আপুকেও আমার ভালো লাগে। ঠিক আছে জানিয়ে দেবো অন্তরাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের নাটক পছন্দ ও আমাদের নাটক দেখবে না, আমি আগে থেকে প্র্যাকটিস করতেছি। আমাদের এগুলো 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 বলতে হবে, বলবি তখন এগুলো বলতে হবে না, এই জন্য আগে প্র্যাকটিস করতেছি। এই জন্য যারা যারা লিখেছে তাদের নামের প্রথমের দিকে হচ্ছে তামান্না ইসলাম। হ্যাঁ তামান্না ইসলাম লিখেছে সারা জীবন পড়লাম পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, আর জর্দা দিয়ে একটা পান খেয়ে দেখলাম পৃথিবী আমার চারদিকে ঘুরে। গর্বেই তো এখানে নতুন একটা প্রভাবকের কামিং আসছে না তাই। রাসেল আহমেদ নারায়ণগঞ্জ থেকে, ভাইয়া গত দুই দিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, দ্রুত সুস্থ হয়ে ওঠো সেই কামনা করি। সাদিয়া আফরিন গাজীপুর থেকে লিখেছে হ্যাঁ ভাইয়া কেমন আছো, নাট ভাইয়া তোমার নাটকটা জোশ ছিল, থ্যাংক ইউ। মাইমুনা লিখেছে ভাইয়া আমি সুস্থ হয়ে গেছি বাট কিছু খেতে পারতেছি না, কেন তোমার যেন কি হয়েছিল? মাইমুনার কি হয়েছিল? কি হয়েছিল কিছু একটা। আরিফুল ইসলাম লিখেছে এক লোক তার স্ত্রী ইংরেজিতে বলছে, স্ত্রীও ইংরেজি শেখার জন্য চেষ্টা করতেছে। একদিন দুপুর বেলায় সে তার স্বামীকে ভাত খেতে দিয়ে বলল এই যে নাও তোমার ডিনার। স্বামী বলল তুমি একটা গাধা, এখন দুপুর আর এটাকে ডিনার বলে না, বলে লাঞ্চ। স্ত্রী বলল তুমি গাধা, তোমার 14 গোষ্ঠী গাধা, এগুলো গতকাল রাতের বাসি ভাত। তাই লিখেছে নাদিয়া কল্যাণপুর থেকে আমার প্রিয় ভাইয়েরা কি খবর, আচ্ছা শাওন ভাইয়া তুমি দুইবার রাশ আওয়ারে আসলে তো কথা বললে না কেন? কি রে কারণ ওটা আমার শোনা, তুই রাশ আওয়ারে আসছিলি সেটা ওরা কি করে জানলো? ওই যে রাশ আওয়ারে যে আমাদের অ্যাডমিন অফ দ্য ইন্ডাস্ট্রি রেদন ভাই, সে বলে দিয়েছে, বলতো মাসে মাসে ঘুরে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঘুরে বেড়াতেই পারি। তার অফিসে ঘুরে বেড়াতেই, আমার অফিসে ঘুরে বেড়াবো, দেখবো আমি কন্টেন্ট নিতেছি যে আমার, আমি 7টা থেকে যে এখানে ছোট করবো তার পরিবেশ টেম্পারেচার চারিদিকে দেখতে পারো আমাকে, ঠিক আছে কিনা। সিমলাতুজ জাহান লিখেছে কবি বলেছেন ডিম হয় সাদা ছেলেরা হয় গাধা। কোন কবি বলছে? আর এই কবি এই কথা কেনই বা বললো? শ্রীনা কান্তা লিখেছে, বাবা রে নতুন নতুন নাম পাইতেছে ভাই, সারিনা কান্তা, সারিনা কান্তা লিখেছে আজকে আমার কোভিড পজিটিভ আসছে। এই মাই গড, প্রে ফর মি সজল ভাইয়া, আপনার কাছে দোয়া চাইছি। অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। জাকিয়া সুলতান আকিব আনছারামপুর থেকে লিখেছে বল্টু ভাইয়া কাল কই ছিলা? নাট ভাইয়া কাল তোমাকে মানে কাঁচা আম খাইতে বলছিলাম। ও আচ্ছা, কই সেটা? আগুনের একটি কণা লিখছে, হ্যাঁ শুনলাম এলাকায় সিমের মেলা বসছে, 60 টাকায় 48 GB কপাল পড়ছে আমার, আমার হলো বাটন ফোন 1 GB হইলে 4 মাস যায়। আপনাদের লাগলে আসে। আচ্ছা 60 টাকা 48 GB কি 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 অবস্থা? কয়েকদিন পরে দেখবে যে MB কিনলে সিম ফ্রি দিতেছে। তাই তো হবে, এখন দেবে MB কিনলে সিম ফ্রি। জাকিয়া সুলতান আখির লিখেছে, তারপরে ইমা নরসিংদি থেকে লিখেছে শাওন ভাইকে ভালো লাগে বলেছে, সত্যবাদী বাটপাট ঢাকা থেকে নাট বল্টু ভাই আজ ফেসবুকের মেমোরিগুলো জানিয়ে দিল, 2 ইয়ার্স আগে এই দিনে আমি শাহিন রানা কম্পিটিশনে জিতেছিলাম। আচ্ছা আচ্ছা, তো তুমি কি এসেছিলে আমাদের এখানে? না ওই যে কি জানি না কি, সেটা কি কম্পিটিশন ছিল? কিসেরা কম্পিটিশন ছিল? শেয়ারের কম্পিটিশন ছিল ওটা না? প্রিয়মণি লিখেছে আমাকে স্টাইল শিখাতে এসো না, ঘড়ি নষ্ট হয়ে গেল আমি স্টাইলের জন্য পড়ে থাকি। ওয়াও একের ক হয়েছে তোমার স্টাইলটা। ঝুমুন লিখেছে সিপি, সিপি মানে
আলুদা হাঁটছিল, এমন সময় এক পথচারী আলুদার মাথায় টোকা দেয়। আলুদা বলে, এই তুই আমার মাথায় টোকা দিলি কে? তুই জানোস আমার মাথায় কত মূল্যবান জিনিস আছে? জি বলে, আপনার মাথায় খুশকি সারা কিছু দেখলাম। নাসিবা লিখেছে চাঁদপুর থেকে, নাটকটা ভালো লেগেছে। মিমি গাজীপুর থেকে, স্টুডেন্টস 2021 গেট অটো পাস, স্টুডেন্ট 2022 গেট ব্যাম্বো। এমডি শাফি আহমেদ লিখেছে, হ্যাঁ এমডি শাফি আহমেদ লিখেছে, হ্যাঁ ছুটি কাটাতে মিশর গেছেন বোল্ট চৌধুরী। ও মাই গড, আমি আগে চিন্তা করে নি, আমি ছুটি কাটাতে মিশর সেখানে পিরামিড দেখে ফেরার পর তাকে তার এক বন্ধু জিজ্ঞেস করলো, বন্ধু কি রে কেমন দেখলি পিরামিড? দূর বড় বড় ত্রিভুজের তলায় কিছুই দেখতে দেয়নি। সারা গাজীপুর থেকে লিখেছে, হ্যালো সারা, মারিয়া কি মারিয়া বল্টু কেমন আছে? ও বল্টু কেমন আছে জিজ্ঞেস করেছে। আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমার কথা জানার জন্য। সাদিয়া আফরিন লিখেছে, থ্যাংক ইউ সাদিয়া। আখি লিখেছে, এসএমএস নাম্বার কত? এসএমএস নাম্বার 9। মনি একটা লিখেছেন, ইংলিশ সেকেন্ড পেপার এক্সাম বাকিরা, এটা হতে পারে কারণ নিয়ম অনুযায়ী এটাই ঠিক। আচ্ছা মি, এটা সুন্দর লাগতেছে শুনতে, কনফার্ম এটাই হব। লিখেছে কে, ইকরা কুমিল্লা থেকে, ভাই আমি তোমাদের নিউ লিসেনার, ওয়েলকাম করা লাগবে না, আমি এমনি ডেইলি তোমাদের শুনবো। আচ্ছা তারপর ওয়েলকাম করে দিলাম, ওয়েলকাম টু আওয়ার শো। প্রিয়মন লিখেছে, শুনলে অবাক হতে পারেন, আমি খুব ভালো রান্না করতে পারি। অবাক না, টাচ কি কেজি। তুই শুটিং এ গেছিলি না কালকে শাওন? আজকে কিছু খাওয়াইলি না শাওন? ঠিক না, খুব বাজে এগুলি, খারাপ, খুব খারাপ। ও আপনি যে জিনের বাড়ি সার্ভিস শুটিং সারাই করছেন, তার শুটিং পর খাওয়াই নাই তোরে? কই কি কইছেন? ওনে ওটা তো পেমেন্ট পাই নাই। আমি খুব পেমেন্ট পাইছি কালকেরটার। হ্যাঁ পাস নাই? না ও পাস নাই না? না ওই জন্যই তো ওরা গরিব না, পেমেন্ট পাই নাই বলতে আমি যাই নাই আনতে আর কি। হ্যাঁ আমি গেছিলাম তাও দেয় নাই, খুঁজে পাবি তো ওদের, সেটাই ভাবছি। ঠিক আছে তাহলে চল, আজকে হচ্ছে ওই জিনের বাড়ির পেমেন্ট নিয়ে। ও না না, জিনের বাড়ির না তো, ওই যে পরে তাই না? হ্যাঁ ওইটা তাহলে জিনের বাড়িতে তো খাওয়া পাই আপনার থেকে। ওইটা শুটিং হয়েছে, আমি খাওয়াই নাই, এটা তো বিশ্বাসযোগ্যই না। ওইটা শুটিং আগে হয়েছে, আগে খাওয়াই দিছি। আমি এবার ফিরে এসেছি, ওয়েলকাম করো। কে বলেন তো এটা? কে? গেইস। হু? কে? গেইস। ছি ছি ছি, দেখছো? চিনে না লিসেনার, দেখছো? তোমাকে চিনে না, একটা লাইন বলে দিলাম, নামটা বলতে পারে নাই। আমি এবার ফিরে এসেছি, ওয়েলকাম করো মুমিন মিয়া। ও আরে চিনে নাই মুমিন মিয়া, তোমার চিনে নাই? চিনে নাই যে ভাই বলছিস, আমি তো ভাবছিলাম মুমিন মিয়া, ভাবছিলাম না। রাহুল দাস শ্যামলী থেকে, কেমন আছেন ভাই? ভালো আছি। তাসমিন জাহান লিখেছে, আজকে যদি আমার এসএমএস না পড়ো তাহলে আর এসএমএস করবো না। চারটা এসএমএস করছি। পড়ো না, আর পড়বো না, আর পড়বো না, দেখো কেমন লাগে। মিতু নরসিংহ, আমার গালি ভাই পড়ে দেন, পর আমার গালি দিবি? আর পড়েই তো দিছি। ও পড়ে দিছেন? মিতু নরসিংহ থেকে লিখেছে, কি গো ভাইয়েরা, তোমাদের শুনতে আমার এত ভালো লাগে, ডেইলি আম্মুর বকা খেয়ে তোমাদের শুনি, আর তোমরা কিনা আমাকে দেখতে পারো না, কতদিন এসএমএস করলাম, কেমনে দেখতে পারো? আমরা কিভাবে দেখবো বলো? তুমি লাইভে থাকলে না হয় আমরা তোমাকে দেখতে পারতাম। তুমি এক কাজ করতে পারো, তুমি আমাদের ক্যাপিটাল এফএম একটা ভিডিও কল দিও, ল্যান্ডফোনে একটা ভিডিও কল দাও, ল্যান্ডফোনে একটা ভিডিও কল, আমাদের ল্যান্ডফোনে আজকে আমরা দেখা দেখি করে ফেলাই, চলো আমরা যাই দেখা দেখির পর্বটা ছেড়ে ফেলি। নাম্বার হচ্ছে 02550366569। এই তো আমরা হেডফোন ছাড়া তো শুনবি না? না না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ঝর্ণা মাধবদি থেকে। মাধবদি থেকে ঝর্ণা, আচ্ছা দেখছিস, মাধবদি থেকে আবার ঝর্ণা বলছো ভাই? এখন বলটু ভাই তো আসে নাই আজকে, তো মাধবদি ঝর্ণা দেখতে যাই। তো বল্টু ভাই আসছে যদি জানেনি, তাইলে তো জানেনি, আবার জিজ্ঞেস করার কি আছে?
আসেনি আসেনি দেওয়া লাগে না শুনতেছে বলেন দেন 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 দিছে 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 ও মা গো এত জোরে দিছেন কে ভাইয়া বল ও ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ভালো ভালো আছো কেন হ্যাঁ কেন ভালো আছো কেন ভালো আছো একটু খারাপ থাকতা তুমি আজ এত দূরে তবে কেন ভালো আছো তুমি তুমি আজ হ্যাঁ তাই নাকি কেন তোমার বড় বোন কি আতঙ্কবাদী এখানে হুঁশিয়ার ওখানে ঘুষিয়ার তোমার না ওর নাম জানি কি বলছে আবার বল ডুকু যে আমি তো বল ডুকু তুমি কি জানো তোমার যখন আমি মোবাইলে দেখি তখন তখন তাতে বলো হার্ট বিট বেড়ে যাচ্ছে জানি না কেন কে জানি তোমার মোবাইলে দেখছে কে আমার জ্বর আসে জ্বর আসে জিজ্ঞেস করছো তুমি নিবা এইভাবে না বলছো হ্যাঁ বলো আমি তোমাদেরকে অনেক পছন্দ করি তাই হাতির পিঠে উঠছি কিনা না তোর মতো ওয়েট নিয়ে হাতির পিঠে উঠে আপনার ঘটনা বলি নাই কোন ঘটনা এই যে একদিন যে আমি টিকিট কেটে হাতির পিঠে উঠতে গেছিলাম পরে টিকিট ফেরত দিছে কেন টিকিট ফেরত দিচ্ছেন কেন আপনার দেখে হাতি আপনার পিঠে উঠতে চাইছে এরপর থেকে আমি আর হাতির সামনে যাই না আমাদের আদরের হাতিটা একটা শখ করছে আপনার পিঠে উঠবে আপনি কত নেবেন এরপর থেকে আমি হাতির পিঠে ওঠার স্বপ্ন সেটা আমি ছেড়ে দিছি ওই চিড়িয়াখানায় ছোটবেলায় হচ্ছে 5 টাকায় হাতির পিঠে উঠে এখন কি উঠে যায় হ্যাঁ এখন 5 টাকার বর্ণটা দিতে হয় 50 টাকার সে দেয় কিন্তু হচ্ছে উঠা যায় না হ্যাঁ যায় যায় হাতি দুর্বল হয়ে গেছে মানুষ উঠে দুটাতে দুর্বল হয়ে গেছে ভুলে গেছে যে হাতি ও বাস কুলি মানুষ উঠে এখান থেকে ওখানে নামাই দিয়ে আসে নিজেকে যানবাহন বানায় ফেলাইছে হাতি একটি যানবাহনের নাম অনেকে হাতি পালে যে রাস্তাঘাটে যায় না তখন খুব খারাপ হ্যালো নাটক দেখি তোমার দুপুরে তোমার আমার কোন মালি বিক্রি বলো ঠিক আছে আরো একটা নাটক আসতেছে ওই নাটকটা কবে আসবে ওই নাটকের নাম কি ওই নাটকের নাম হচ্ছে বাফারিং কিন্তু তুমি দেখে মজা পাবা না কারণ ওই নাটকে বল্টু আছে বল্টু আছে বকরবকর করে অনেক অনেক বকরবকর করব তো তুমি বাদ দাও ওটা দেখো না এই তুমি পটর পটর কম করো বেশি বেশি করো তুমি পটর পটর থেকে এখন পটর পটরে আসছে আস্তে আস্তে একটু লেভেল আপ হচ্ছে আস্তে আস্তে তো জান্নাত ওইটা 2 সপ্তাহ পরে আসবে আশা করি 2 উইকস ইউ হ্যাভ টু ওয়েট কারণ আমরা দুইজন তো তাই 2 উইক উনি একা হলে 1 উইক খেয়েছে পড়তো তো জান্নাত হ্যাঁ বলো না না আমার কথা তুমি শোনো না দেখলাম ট্রাই করলাম শোনো কিনা তুমি বলো আমি শুনতেছি তুমি না বলো না বল্টুর কথা ভালো লাগে না শুনতে আর তো বলবে না বল্টু রাগ করছে আমি রাগ করছি নাই যে বল্টুর কথা ভালো লাগে না আমি বলছি যে তুমি একটু পটার পটার বেশি করো হ্যাঁ আমি কি ভলিউম কমাই দেব তোমাদের দুজনকে আমার অনেক ভালো লাগে ওয়াও তাহলে আমি রিকোয়েস্ট করে নাটকটা এক সপ্তাহের মধ্যে আনার চেষ্টা
এগুলো বললে তো আমি একটু প্রমোশন টমোশন করতে পারি, ঠিক আছে? আরেকবার ফোন দিয়ে তারপরে কথা বলে নিও। এর জন্য সবাই আমাকে কি ডাকে জানো? পটেটো। ভালো থেকো জান্নাত, আবার কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিউট পটেটো। সব সময় আমি পটে যাই তো, তাই আমার নাম পটেটো। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? দোকান আজকে বন্ধ রাখা উচিত বল্টু। আমার বল্টু ভাইয়া কিন্তু শোতে না আসলে শোতে জমে না। তাহলে তুই শোনা ফুদা না টুতে না বলতো, এই জন্য তো দুইটা নাম মিলে নাম দেওয়া হয়েছে। ঠিক, দুজন থাকলেই অনেক ভালো লাগে। স্বাভাবিক ব্যাপার তো, এক ঘন্টা পকর পর একা করা যায়। আচ্ছা নাথ ভাইয়া, কোনটা সেটা? ওই যে বাঙালি চিনার উপর পাঁচটি খাটের নিচে পেঁয়াজ রসুন থাকবে। ও আচ্ছা, বাঙালি চেনার পাঁচটি উপায়। আচ্ছা ঠিক আছে, ওটা তো জোক না, ওটা তো জ্ঞান, অবজারভেশন, বাণী। ওইটাও বলে দিব নি, আবার যাও। আচ্ছা আজকে মানে ফান্টা বলে দিও। ফান্টা ফান্টা ঠিক আছে, বলে দিব আজকে। কি কিউট রিকোয়েস্ট। তোমার কি ভালো আছে কিনা এটা তো বলা যাবে না, কারণ ভালো না থাকলে তো সেটা আসা যায় না। আসা যায় না, আমি দুই দিন খারাপ আছি। ভালো না থাকলে আসা যায় না। আসা যায় না। হ্যাঁ, তো তুমি ভালো থাকো, আর ভালো থেকে আমাদেরকে মাঝে মাঝে কল দিও, ঠিক আছে? ভালো থেকো নিজু। মনে করো এই এই রে এই রে কি জানি বলতে একটা কল আসছে। হ্যালো, হাই, কি জানি নাম, আপনি কে বলছেন? আপনার নামটা যেন কি ভাইয়া? আমি জাকারিয়া। ও জাকারিয়া, ও মাই গড, জাকারিয়া ভাই, আপনাকে মিস করছিলাম। চিনা লাগতেছিল এই জন্য। আরে মিস করতেছিলাম আমি প্রথম থেকে জাকারিয়া ভাইয়ের ফোনে। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আমরা, আমরা সবাই ভালো। এই রে আমরা শুনি না কেন? ও মাই গড, শুনতে পাচ্ছেন না? সত্যি না না না, পেরেছি পেরেছি। আমি জনেই শুনতে পারতেছি না, আপনি যা জিজ্ঞেস করছেন আমরা শুনতে পারতেছি কি না, এটাই শুনতে পারতেছি না। বলেন আপনারা কেমন আছেন? শুনি না, শুনি না। ও আপনি ভালো আছেন? হ্যাঁ, দুষ্টামি করতেছেন? আর দুষ্টামি আপনি যে কথা বলতেছেন, হ্যাঁ, সেটা আমরা কজনে শুনতেছি না বলেন তো? দুজনই আপনাদেরকে শুনতেছি, কিন্তু আজকে কল দিছি। কল দিছেন না? এতদিন কি ফোনে টাকা ছিল না ভাইয়া? টাকা ছিল, মানে আপনাদেরকে শুনতে ভালো লাগে আমার অনেক। ও থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো ভাইয়া আমাদের কাছে আপনি কি শোনাবেন আজকে? তো আমরা শুনবো আপনার কাছ থেকে, বলেন। আপনার হাসিটা কিন্তু খুব সুন্দর ভাইয়া, একদম আটবার হাসেন। আটবার হাসেন নাকি ভাইয়া? এক্স্যাক্টলি বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ সত্যি। আপনারা একটা গান শোনান আমাকে। একটা গান শুনবেন? ঠিক আছে। একটা গান ছিল কন্যা মেঘবনকে, এই গান শুননা রাজা বলছে গানটা তোমার বেশ। এবার রাখতে হবে যে রাজার গাইয়েছিল। পরে ফিরে আসছি শেয়ার গুলো নিয়ে, শেয়ার করতে থাকুন আমাদের লাইভটি। আর জোকান কাট নিয়ে বাঙালি চেনার পাঁচটি উপায় নিয়ে, ঠিক আছে?
যাওয়ার সময় পাই না, ফিরে আসতে হয়। আমার মেজাজ খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, মন খারাপ, মনও খারাপ হয়ে গেছে, মন খারাপ। কি আপনি এই যে ব্রেক আমার বক্স এর কথা, এবারটাকে আমি আমার খায়রুন সুন্দরী শেয়ার করেছিল অসমাপ্ত ভালোবাসার গল্প, আমিও প্রেম করতে পারতাম কিন্তু হাই হ্যালো বলার পর কি বলতে হয় জানি না। আরিফুল ইসলাম শেয়ার করেছে প্রথমে বাচ্চাদের কাঁদিয়ে তারপর মজা দিয়ে থামানো বোল্টুর অবস্থা আজ ওই রকম হয়ে গেছে। গরিব মানুষ শেয়ার করেছে গরিবের বাড়ি কোন বড় লোক আসলে লোকে কি বলে যে গরিবের বাড়ি হাতির পাড়া, তা আমি বড় লোক হই না কারণ আমি হাতি হতে পারবো না। শুভজিৎ রায় শেয়ার করেছে কে বেশি মোটা কেলে কোন মানে বুঝি নাই, আচ্ছা কে কে আর্জেন্টিনার সাপোর্টার এরকম কিছু একটা জানতে চেয়েছিল নাকি। তানিয়া সুলতানা লিখেছে তারপরে জীবনের কিছু চাই না, বিল গেটস এর মতো টাকা, মাশরাফি বিন মুর্তজার মতো হ্যান্ডসাম, শাহরুখ খানের মতো রোমান্টিক, বোল্টু এর মতো কেয়ারিং এবং নাটের মতো মায়াবী একটা জামাই হলে চলবে। আবেগে এখন দুজনের গলার দুইরে কান্দা উচিত বলতো, তুই একা কান্দুস কে? আমি ফুপিয়ে কেন, আমি ফুপিয়ে কেন, ফুপিয়ে কেন কেন জানেন কেমনে ফু 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 ফু। প্রিয়া মনি শেয়ার করেছে একদিন হঠাৎ পোস্টে রিয়েক্ট করা থামিয়ে দিল কারণ প্রপোজ করেছিল আমি না বলেছি, এইটা হয় কিন্তু এটা হয় না। হ্যাঁ 100% হ্যাঁ। শাফি আহমেদ শেয়ার করেছে পৃথিবীর সবচেয়ে নির্মম প্রশ্ন, তোর গোসল করতে এত সময় লাগে, তুই বাথরুমে কি বিত্রি কি করস? এটা ভালো প্রশ্ন, বাথরুমে কি করস? কথা হলো আমার কি জীবনে প্রাইভেসি বলতে কিছু নাই? আমি বাথরুমে কি করি সেটাও বলে দিতে হবে, এটার অ্যান্সার দেওয়া লাগে ভাই, এটার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ প্রথমে পাইচারি করি নাহলে আমার নেটওয়ার্ক পায় না, তারপর নেটওয়ার্ক যখন পায় তখন কল করতে থাকি, ঠিক আছে, মাঝে মাঝে কল ড্রপ হয়, তারপর কল রিসিভ, ঠিক আছে। রতনাল হাসান শেয়ার করেছে চার পাঁচ মাস কান্নাকাটি করে মোবাইল কিনে উপরে ক্যাপশনে লিখে OMG সারপ্রাইজ গিফট। আচ্ছা নতুন একটা ট্রেন্ড হয়েছে যে মোবাইল কিনতে গেলে মানুষ টিকটক করে, ওই যে টাকাটা দিতেছে খুব কষ্ট লাগতেছে আর মোবাইল নিতেছে, মোবাইল কিনতেছে এগুলো টিকটক করে। হ্যাঁ আমি রিসেন্টলি দেখছি, মানে আমি রিসেন্টলি টিকটকে অ্যাক্টিভ, তো সরি টু সে, ও আচ্ছা, তখন দেখছি মানে সবাই এটা মানে নতুন ট্রেন্ড। তুই টিকটক করস না? একটা জোক আছে জানোস তো? না না। হ্যাঁ না না, যে হচ্ছে যে তুই পোলা মানুষ, তুই ঘুরবি, খাবি, মাইয়াগুলোর লগে প্রেম করবি, রেস্টুরেন্টে বন্ধু বান্ধবের লগে হ্যাং আউট করবি, তুই আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখে কানবি, তুই হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শর্ট দেখে উল্লাস করবি, বাসটা দেন না তাড়াতাড়ি ওয়েট করতে হচ্ছে না, দেন তুই বাসটা দেন, তুই এগুলা করবি। হ্যাঁ তো টিকটক করা লাগবে কে? তুই না পোলা মানুষ, বাঙালি চেনার পাঁচটি উপায় বলেন। হচ্ছে যে বাঙালি চিনতে হলে যে পাঁচটি উপায়, সর্বপ্রথম তার প্রথমটি হচ্ছে আপনার খাটের নিচে অবশ্যই আদা রসুন পেঁয়াজ আলু বিছিয়ে রাখা হবে। আপনার আপনি যদি বাঙালি হন, এই যে আপনি শপিং করেন, শপিং এর ব্যাগ গুলো অবশ্যই আপনার জাজিবের নিচে রাখা হবে। আপনি যদি বাঙালি হন, অবশ্যই আপনার ফ্রিজের ভেতর আইসক্রিমের বাক্সের মধ্যে জীবনে কোনোদিন আইসক্রিম থাকবে না, সেখানে আদা রসুন বাটা থাকবে, কথা সত্য। আপনি যদি বাঙালি হন, এই যে আপনি বাথরুমে গিয়ে কাপড় ধোন, সেই বালতির পানি আপনি কি করেন? ঠেকে ঢালবেন, পায়ে ঢালবেন।
আপনি যদি বাঙালি হন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়ার পর পরিচিত কারো সঙ্গে দেখা হলে আপনি কি বলবেন? আমার খালা তো বোন হয়, খালা তো ভাই। আপনি যদি বাঙালি হন, কাউকে কল দিলেন, সে কেটে দিল, বুঝবেন চলে আসছে, কাছাকাছি চলে আসছে, কেটে দিতে কাছাকাছি চলে আসছে, বলবো যে আমি নাকি যোগ বলি না, সময় দিল না আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি থাকবেন। টাটা প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস 94.8 where the beat Capital FM time check it's 8 p.m. straight from the center of the city playing the best mix of music 94.8 94.8 The beat goes on. এখন তুমি রে অচেনা